জীবন যেখানে রঙিন হাসি কান্না আর ভালোবাসা মেঘে ভেঙে ক্রোধ আসে হৃদয়ে হৃদয় কাছে আশায় দ্বন্দ্ব সংঘাতে জীবনের আয়োজন মায়ের ডোরে প্রাণের আলাপন দলিলের মধ্যে যে সে কখনো দাবি করবে না, কাউকে বলবে না, কখনো সে স্বীকারও করবে না। আমি যে জিডিটা করছিলাম সেই জিডিটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে, ওকে হয়েছে, আমার জিএম মোটামুটি কপিটা পাঠিয়েছে। মিসিং তাকে পাওয়া যাচ্ছে না, এটা লাগছে, আর বাকিটা পুলিশ দেখবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি মানে আপনারা যে তাকে নিয়ে আসলেন, আমার নিয়ে আসছেন মানে কি? মানে আমরা যে কথা খান মুখস্থ কই ফেলেন গেট, হ্যাঁ কনে হাতারে নিয়ে আইছি, হ্যাঁ হ্যাতে আগে আইছি, হ্যাতারে খুঁজ পেলে হ্যাতারে ফলো করে করি আইয়ার আব্বানা হরি দিয়ে আইছি। হ্যাঁ আন্তর যে কথা কেন কই বেলেন আনে? আচ্ছা আপনারা আসলে কে আসছিলেন, কারা 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 আসছিলেন, কে ছিলেন বলেন তো? আমি ছিলাম না, ও ছিল। এইখানেই তো প্রবলেম, মানে আপনার কি আপনার ছোট জামাই ছিল? না বড় জামাই। ভাই স্যার আসলে আপনার বিবেক বিবেচনার মধ্যে সমস্যা আছে, প্রবলেম আছে। আরে দেখলে কি ছোট মনে হয়নি? হ্যাঁ বড় জামাই, বড় জামাই। ও তাই না, মানে হয় আর কি, ওরকম দেখি তো, মানে দেখা গেল যে তাকে কিল করে ফ্রিজে ঢুকে রাখছে। মানে খোতার কাজ হবে না আব্বা, হ্যাঁ তো কি আর কয়, হ্যাঁ তো তারা খুনের আসামি, আমি মার্ডার কেসের আসামি বানাইতো চাই। হ্যাঁ না না ও তা করবো কে না, মানে এখন হয়তো সম্পত্তি মানে প্রপার্টির জন্য আপনার অনেক প্রপার্টি আছে, দুটো মেয়ে ছেলে মাই বুঝেন না, অথবা ভাবতেছে ওই জামাই চলে গেলে সব সম্পত্তির মালিক। কিন্তু ও তো আমার সম্পত্তি পাবে না, পাবে তো আমার মেয়েরা। তো আপনি মানে এটা খুব ইমোশনালি আপনি বলতেছেন, আপনি প্ল্যানিং যদি হয় এরকম বলা যায় না কার ভিতর কী আছে। ওকে মেরে ফেললো আপনার মেয়ে, স্বামী শোকে মানে পাগল হয়ে গেল, দেন দুজন চলে গেল, সে পাকে মনে করেন যে সব প্রপার্টির মালিক। আব্বা হ্যাঁ না আসলে মনে হাগল হয়ে গেছে গে, হাতে হাতে মানে ভাবনা তো ছুটি আছে, আমি ইচ্ছা মানে কুফেলান করুন না, বধ পরিকল্পনা করুন কেন, আর কি ভাগলে উত্তর কামড়ে যে জায়গা জমিন কে কম দেখছি নি, সম্পত্তি কে কম দেখছি নি, আর ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড আছে অন্যরকম। হ্যাঁ কি আরে আব্বা আমি কিচ্ছি না, আমি কে ইচ্ছা ঋণী রয়েছেন কিলে, আমার মনে হইতেছে ইজ ক্রিমিনাল, ওকে পাকড়াও করলে সব সত্য বের হয়ে যাবে। আমার মনে হইতেছে সে অ্যাক্টিং করতেছে, মানে বোকা শোকার অ্যাক্টিং, বাট ইজ নট এ ফুল। আব্বা হাতে হাতা আর লগে বাইসলে মিশু ঢুকাচ্ছি, এনে ইয়া না আয়ের বাইসলে মিশু ঢুকাচ্ছেন কেন? হ্যাঁ আয়া আয়ন ফোন দিয়ে, হ্যালো মানা ফাঁকি দেখছো নি? হ্যাঁ আব্বা সামনে হাতে আর কি ইচ্ছে মানে অপমান করে, আর আর বিরুদ্ধে বুঝছো নি, মানে ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলতেছে আর কি, এতে আর ফাঁসে বেলা চাইতে চাইতে। এই ময়না পাখি কে, আমার মেয়ের নাম তো ময়না পাখি না। আব্বা এটা মানে সিক্রেট আর কি আব্বা, আন্নার সামনে কইনা লজ্জা লাগে না, আর মানে আর আলে আর কি গোপনে আমরা যখন ওয়ান টু ওয়ান হই আর কি, তখন আন্নার মাইয়ারে ময়না ফাঁকি বলি সম্বোধন করি আর কি, আর আন্নার মাইয়া আরে তোতা ফাঁকি ডাকে আর কি। ও
हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा मलमल। अरे हिमालय खाने ओ जिनिस ही तो मन हे ना देखा करा देवे। अरे ইমামদার পরে তো চেনা চেনা লাগতাচ্ছে, মনে হইতাছে চিনি আমি, আবার আমার দিকে লুকাইতাচ্ছে কাহিনী কি? ওই আমার এলাকায় চুস খেলা, আমার এলাকায় চুস খেলা, আজকে তোরা পাইছি আমি, আজকে তোরা খাই বলেছি। তোর ভাইরে তো পাইতাচ্ছি না, আবে ওই হালাই তো ইন্দুরের গত্রের মধ্যে লুকাইছে, তোরে আজকে পাইছি আমি। ভাই মানে আমি বুঝতে পারছি না আপনি আমার কোন ভাইয়ের কথা বলতেছেন। এ বেটা ভাইরে চিন্তাচ্ছ না, দীপ্ত কেঠা, দীপ্ত তোমার ভাই লাগে না? ও দীপ্তর কথা বলতেছেন? সে তো আমার ভাই না, সে আমার প্রতিবেশী, মানে আমার বন্ধু বলতে পারেন। আর আমি এলাকার আপনারই তো খুঁজতেছি। এই আমারে খুঁজতেছিস মানে কেলা খুঁজতেছিস? ভাই আপনার আমি একটা বড় কাজ দেব। আরে বেটা তুই আমারে কাজ দিবি? এটা কি কইতেছিস, কি কাম দিবি তুই আমারে? আবে ওই ওন আমি যদি শুধু একবার নাই কই তাহলে 10 মিনিটের মধ্যে কিন্তু তুই নাই হয়ে যাবি, বুঝছস? একজনে নাই তো করতে হবে। আপনি খালি রাজি থাকেন, নাই করে দিবেন মানে খুন করে দিবেন, কত টাকা লইবেন? আব্বে হালাই, আবে ওই তুই তো খুব সাংঘাতিক লোক। ওই আমি ডাইরেক্ট কোনো নাই করি না, বুঝছস? আমার শিষ্য টিষ্য আছে, আগরে দিয়ে করাই দিব, কোনো সমস্যা নাই। আর হন আমার তো টাকা পয়সার অভাব নাই, বুঝছস? ওই খুন টুন করে খাইতে হবে এমন কোনো অবস্থা কোনো হয় নাকি? হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে এই যে আপনি যে নাই করেন, নাইটা করেন কি করে? আরে বেটা বুঝছস না, ঘাট ধরে মহল্লা থেকে বাইর করে দিয়ে আর যাতে জিন্দগিতে না ঢুকবার পারে। ও সেই কথা এইভাবে নাই করেন তাই? আচ্ছা শুনেন, 300 কোটি টাকা দেবো, একটা কাজ করবেন। কয় টাকা বুঝছস? 300 কোটি, 300 কোটি, 300 কোটি! এটা কি কস না কস, ওই বুঝা কথা দেখো দিছিস তো, 300 কোটি মানে বুঝছস? ওরে ভাই সে আপনারা দেবে, আপনি সহ্য করে নিতে পারলে নেবেন, এখানে তো আমার কোনো সমস্যা নাই। ওই বুঝা পারছি, বুঝা পারছি, কাজটা কর। এই একটা মারলে হইব নাকি বংশ নির্বংশ করে দিতে হইব? না না একটা মারলে চলবো। শুনেন ঘটনা হচ্ছে কি, একটা গরিব ছেলে একটা বড় লোকের মেয়ের বিয়ে করছে, বড় লোকের মেয়ের বাবা বিষয়টা মাইনে নিতে পারতেছে না, এখন ওই লোকটা এই ছেলেটা পিছনে লাগছে, বুঝছেন না? হ্যাঁ বুঝছি, বুঝুম না কেন, ঠিকই তো হয়েছে, চিন্তা ভাবনা করে কাম না করলে তো এটাই হইব, হইব না? শোনেন এখন ওই বড় লোকটা তারে মারে ফেলাইতে বল, এর বিনিময়ে 300 কোটি টাকা পাবেন, আর আপনি করবেন কিনা সেটা বলেন। এ বুঝে ফেলাইছি, বুঝে পারছি, কোনো সমস্যা নেই, কাজটা করুন যাইব, ঠিকানা দে, ঠিকানা দে। এই বেটা 300 কোটি টাকা, টাকা দিব তো? আরে টাকা না দিলে আপনি চেক লয়ে নেবেন, আপনি বিপদে পড়বেন কিছু জন্য। না 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 বিপদে পড়ুন যাইব না, সো আমার তো সারাপ লাগে। 300 কোটি টাকা আমি আইলে দিতেছি পার্টি। বাইরে আসেন, খাবারের আয়োজন করার কি দরকার ছিল? খাবার দাবার থাকে কেন, খাওয়ার জন্য খান তো। শোনেন আব্বা, আমি শুনছি আপনার সংসারেও ঝামেলা কম না, আর কষ্ট করেন না তো আপা, দেখি পুলিশ কি বলে, তারপর আমিও বাড়ি চলে যাব। মনে বুঝ দিলাম যে নিজের ইচ্ছায় লুকায় থাকে তাহলে খুঁজে পাওয়া যায় না, আর আপা কপাল সবার ভালো হয় না, হয়তো আমার মেয়ের কপালটাই খারাপ। এভাবে কথা বলবেন না তো, আমার খুব কষ্ট লাগে, আপনি একদিন দেখবেন এই যে এই ছেলেটা না আপনার মেয়ের পায়ের কাছে গিয়ে হুমড়ি খেয়ে দাঁড়ায় থাকবে। হ্যাঁ আর পায়ে পড়ছে। শুনেন ভাইজান, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, নূর ইসলাম কিন্তু খুব একটা খারাপ ছেলে না, আমি নিজের চোখে দেখছি ওকে, বুঝছেন? এই রান্না বান্না করতো, তারপর মনে করেন ঘর দরজা চার দিত, কাপড় সোপড় ধুইত, তারপরে ওই যে আপনার মেয়ের ব্যাগ পর্যন্ত টানতো, ওর ফরাইতো, হঠাৎ করে ওর যে কি হইলো ভাই জান আমি বুঝতেই পারতেছি না। অভিনয় আপা, সব অভিনয়। না ওরে দেখলে তো আমার কোনোদিনও বড় অভিনেতা মনে হয় নাই। আচ্ছা আপনি একটা কথা বলেন তো ভাই জান, ঠিক আছে সংসারে সমস্যা হইতে পারে কেমন হয় না, তুই তোর মুরব্বী আছে না, এই যে তোর দেলমতি খালা, হ্যাঁ মরে গেছে নাকি, তুই আমার কাছে এসে বলতি, আমি এমনি কথা কম বলি, কিন্তু এই ব্যাপারে তো আমি কথা বলতে পারতাম,
সমস্যার সমাধান করে দিতে পারতাম। কি হলো আমার কিছুই বললো না, এটা কোনো কথা আপনি বলেন তো? আমিও তো সেই কথা বলি আপা, তোর নিজের সমস্যা তুই বলতে পারিস না ঠিক আছে, কিন্তু যে সমস্যার সমাধান তুই করতে পারতেছিস না সে বড়দের সাথে শেয়ার কর, এতে সমস্যাটা কি? আরে বাবা, রে বাবা আর বলেন না, আজকালকার ছেলে মেয়েদেরকে বোঝা খুব দায়। আরে ভাইজান আপনারা আর কি বলবো, আমার নিজের সংসারও তো জামিলা চলতেছে, আমার বড় ছেলেটা আছে না রবিউল, একেরে বোকা, মাথার মধ্যে 100টা বুদ্ধি নাই ওর। কি করছে জানেন? অনেক বড় লোক, কোটি 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 টাকার মালিকের মাইয়ারে বিয়ে করে নিয়ে চলে আসছে। এখন আপনি বলেন মেয়ের বাপ নাকি এখন দেশে নাই, বিদেশে। বিদেশ তো ওদের কাছে কোনো ব্যাপার না, আমাদের যেমন এক যে সিটাং যাবো, বরিশাল যাবো, ওদের কাছে বিদেশ যাবো। এখন লকডাউন চলতেছে না, প্লেন বন্ধ, আসতে পারতেছে না। এখন আপনি মনে করেন ভাইজান, প্লেন ছুটার সাথে সাথে ওই লোক চলে আসবে না, খান সাহেব ওনার নাম, আসার পরে আমাদের যে কি অবস্থা হবে, আমার সামনে যে কি দুর্গতি আমি আপনারা বুঝাইতে পারবো না। আপা, উনি এসে যতই মাতব্বরি করুক, আপনার ভাই তো আছেই, আপনি বৌমারে আর ছেলেরে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি জংগু চেয়ারম্যান, আমার এলাকায় আমি যা বলবো সেটাই ঠিক, কেউ আমার উপরে কথা বলে না। আর তাছাড়া বয়স যদি 18 বছরের উপরে হয় তাহলে তো কেউ কিছু বলবেও না। ভাইজান দোয়া করবেন এরকম ঘটনা যেন না ঘটে। হ্যাঁ আমি তো অনেক উদার, আমার মন থাকার হলসা মন, আমি তো সবকিছু মাইনে নিছি, কিন্তু খান সাহেব টাকা আছে না, বড় লোক তো, যদি না মানে? হ্যাঁ বা সেটাই সেটাই, আজকালকার মানুষ তো কোনো কিছু চিন্তা করে না, ভাবনা করে না, আজ আসি কাল নাই, তাহলে কেন এত বড়াই, কেন এত অহংকার? সেটাই তো ভাইজান, সবাই তো এ কথা বুঝে না। ঠিক আছে, আপনি যখন বলছেন কোনো জামিলা দেখলে আমি রবিউলকে বলবো, যা তোর মামার বাড়ি চলে যা। অবশ্যই পাঠাবেন, আমার তো ভাই বোন নাই, আপনি আমার জন্য যা করেন ওদের পাঠাইলে আমি খুব খুশি হব। আচ্ছা ভাইজান, আগে নূর ইসলামকে খুঁজে পাই, তারপর সব কথা বলা যাবে, বুঝছেন? আপনি বসে আছেন কেন? তুরু ভাত খান তো, আপনার না ডায়াবেটিস আছে? হ্যাঁ, তারপরে ওই যে আপনার হাইপো হয়ে গেল তো দরদ করে ভরে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। হ্যাঁ বাড়ি থাকলে মেয়েরা সবসময় আমার আশপাশ দিয়ে খালি ঘুর ঘুর বলে, আব্বা কি খাবেন, কি বানায় দেব, আজকে মেয়েটা কোথায়, আমি কোথায়, ভালো লাগে না। মনে কষ্ট নিয়েন না, খান ফেট করে খান, ওই যে ডেরার বাজি আছে আগে ডেরার বাজি দিয়ে শুরু করেন। আচ্ছা যাই হোক, এখন মূল কথা হইলো ওই যে নতুন ধান্দার কথা কইছে, এরা যা গেছে গেছে নতুন ধান্দার তো টাকা পয়সা পাইলে লঞ্চ দুহান দিব, কোনো সমস্যা নাই। কি কেমিস্ট্রি কি কইছে ওটা ধান্দাটা কি জানি কইলো? হেলার ফলে সেই ভদ্রলোক, ভদ্রলোক বলছে কি যে ওই যে পিলিয়ার, পিলিয়ার তো আমাদের যে ওই যে সীমানা পিলিয়ার, আমাকে যে সর যে যাক যে নতুন এই সর আর এই যে আটখোলার মাঝামাঝি এই কোরহানে বলে এক পিলিয়ার আছে, সেখানে মুরব্বীরা বসে এই টেন্ডেস্টার লই গেলে টেন্ডেস্টার বলে গ্যারগ্যার গ্যারগ্যার করে শব্দ করে, কিরফির নেই গ্যা ওইখানে মালগর হয়ে গেছে। একদা একদিন রাত্রে নাকি সেখানে হিরম বলে মানুষজন আইসে বড় বড় বোরখা পরা, হুম, হাতের মধ্যে সেনা রান্দা, এরপর বলে ঘোষণা দিছে এক হালার ফালার যদি সামনে আও গইছ ফানা ফানা বানাই ফেলাম, রক্তের গঙ্গা বসাই দেব, কোনো মানু হয় নাই। তারা খুশিয়া অন্য পিলার লই গেছে, পরের দিন ডিডি বেরিয়ে গেছে, ডিডি হাজার হাজার মানু আসছে, এইখানে আসলে পিলার এইখানে হইয়া দেখ, সন্দেহর তীর মানু বসে চেয়ারম্যানের পুটের দিকে, কেন কিরফিনে এই ঘটনা ঘটার 3 মাসের মাথায়, মনে কর যে এই চেয়ারম্যানের বাড়ি সাইডতলা বিল্ডিং, আবার টলা 3 খান টলার, সাগরে যাতায়াত করে ব্যাক টু ব্যাক, এরপর মোটরসাইকেল একুয়া হ্যাঁ কেন, এখন সেই চেয়ারম্যানের ছেলে 22 খান টলার, চিন্তা করতে পারো মানু 22 খান টলার সাগরে। তুই কর মুখে মন্ডলে, মুই কর মুখে মন্ডলে, মুই তো চাইছিলাম, চাইছিলাম যে খুশিয়া হইন দিয়া ওই পিলার বার করিয়ে ফেলাই, কিন্তু ওই যে ডর দেখাইলে বলে খবরদার, বুঝি খবরদার, ওখানে বুঝি আর দাও 14 গোষ্ঠী কিন্তু একদম ওই ধুলিসাত করে ফেলাইবে, কেন অবলে জিন পরি, জিন পরি যা বলে গুজে ফিরবে, তো ওই জিন পরি মাটির তলে গাড়ি
হ্যাঁ দিনপুরি বলে গাছে, তবে ওই তো আর দিনপুরির সাথে ফেস টু ফেস সামনাসামনি কথা বলিনি, আর মানুষে বলে যারা বলে হেরা কি দিনপুরির লোকের কথা বল, এই তো পয়েন্ট মতো কথা বলছো, যারা বলে হেরাও তো দিনপুরির সাথে সরাসরি কথা বলে নাই, তাহলে হেরা জানলে কেমন তুমি আমি কীভাবে জানলে? আব্বা আন্নার মাইয়া ফোন করছিল, কি বলতে চায়? তো বলতো স্যার আমরা খামাখা ঢাকা শহরে বসে রয়েছি কি ইল্লাই, কিটা বলতো স্যার আর কি? আমরা খামাখা ঢাকা শহরে বসে আছি, সে কি তার বোনের কথা বলে গেছে? আমরা তো তার বোনের জন্যই বসে আছি। আমি তো ইটা তাকে বুঝাই বলছি আর কি, কিন্তু আব্বা এত কইতো স্যার আমরা নাকি হাতারে খুঁজতেছি না, এমনি বেকারি আনে বসে বসে রয়েছি। পুলিশ তো খুঁজতেছে, পুলিশ যখন তাকে পাবে তারে শনাক্ত করে আমাদের বাড়ি নিয়ে যাইতে হবে না? এটা তো তারা আমি বলছি, তারা আমি বুঝাই বলছি, আমরা তো এনে সাথে বসে রইন হোটেলে, যে আমরা ভূতি রইছি এনে উঠিয়ে নষ্ট না আনি কোন, আমরা তো সাইলে তো বাড়ি চলে আসতে পারি, এই সমস্যা নিয়ে সমাধান করার লাগ জন্য কোন মুখলে আমরা বাইর যাবো, এটা তারা বুঝাইছে এটা তো বুঝে না। সেটাই, কিন্তু দিলমতি আপা এমন ভাবে বাইবেলের ডাক দেয়, এই দেখ খাবারটা খায় আসলাম, কিন্তু এইভাবে করতেই আব্বা আমিও তো এটা ভাবতেছি, ভাবি আর কুল ভাইয়ের না, আবার বাইরে থেকে খাবার আনলে সে মাইন করবে, কিভাবে যে ভাই বলে ডাক দেয়, শুনলাম নিজেও নাকি একটা সমস্যার মধ্যে আছে। ও আব্বা আমি আছি না গরিব, এমনি নিজে একটা চাপের মধ্যে আছে, হ্যার উপরে আঙ্গো আলগা চাপ, মানে বিষয়টা চিন্তা করি আরই আর বিবেকের মধ্যে ধাক্কা লাগে আরই। সেটাই, নিজের কাছে নিজেরই খারাপ লাগতেছে। শোনো, কোন সময় যদি ওই বড় লোকটা আইসা আমার বোন রে ঝামেলা করে, তবে কিন্তু এটা দেখ বা প্রতিবাদ করবা। আপনি চিন্তা করিয়েন না, আপনি যদি সামনে ন থাকেন কোনো অসুবিধা নাই, আমি আপনার ডাকার ব্যবস্থা করি। আরে বাবা আমি সামনে থাকলে তো অবশ্যই প্রতিবাদ করব, তোমার সামনে থাকার কথা বলতেছি। জি আব্বা কোনো অসুবিধা না, চিন্তা করিয়ে না, আমি সবসময় আনে নির্দেশ মান্য করি, আমি চলার চেষ্টা করতেছি সেটা বলতেছি আর কি। শোনো, অন্যায় দেখলে অবশ্যই তার প্রতিবাদ করবা, আমি আসি কি নাই সেই কথা কখনো চিন্তা করবা না। আনে চিন্তা করিয়ে না আব্বা, মানে আর উপর মানে ভরসা রাখতে পারেন, আমি অলস প্রতিবাদ করুন। ও আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, টাকা পয়সা যেভাবে ইনকাম হইতে আছে বা হইতে থাকবে, এত এই টাকা পয়সা ধরে রাখা কিন্তু কঠিন, টাকা পয়সা হলে স্বাধীনতার লাভ অর্জন করা কঠিন, ধরে রাখা আরো কঠিন। কেমন ঢুললে কথা বলো, ধরে রাখা কঠিন কৃপিন, অর্জন করা হলে যে কঠিন, তাছাড়া স্বাধীনতাহীনতায় কিবা থাকতে চায় রে, কিবা থাকতে চায়, তাহাও তো হিরণ চায়, তাকে আমরা স্বাধীনতা দিয়ে দেবো, বরিশালের ব্যাংকে যাইয়া ম্যানেজার আমার পরিচিত, সেখানে আমরা গচ্ছিত রাখবো, যদি ম্যানেজার পরিচিত নাও হয় পরিচয় হইয়ে নেব, কোনো সমস্যা নাই। করছে কি মানে মহিলা অফিসার আর কি, ব্যাংকে আমাকে খালি ফোন দেয়, খালি ফোন দেয়, স্যার স্যার আপনার ওই যে বাচ্চার জন্য আমি একটা অ্যাকাউন্ট করিয়ে দেবো, আমার এই ফালতু টাইপের মহিলা কি, আমি তো এখন তো আমি বিয়েই করিনি, তো বাচ্চাইবে কোথার থেকে, আগে বিয়ে করি বাচ্চা হোক। এই সমস্ত অতিরিক্ত কথাবার্তা বললে লাভ নাই, কারণ আমি যা বলি এগুলো একটু মনোযোগ দিয়ে শোন, তাতেও অবশ্য লাভ নাই, তোর মাথায় ঢুকবে না, লগে লগে থাকবে এতেই কাম হইবে। বরিশালে এয়ারপোর্ট আছে না একটা, আসো তো ওই যে মগদে রহমতপুর এয়ারপোর্ট, হুম ছোট ছোট প্লেন দেখছি, হুম কতক্ষণ পর পর নাম এইরকম, মোদের এক ভাই আসবে তো ঢাকা এসে আবার চলে যাবে দুবাই। কতক্ষণ লাগবে, এত ব্যাগ দিয়ে লাভ লাগে, ওরা তো বোঝে যে কোনটা প্যাসেঞ্জার আর কোনটা উমান্যা, প্যাসেঞ্জার লগে আইছে কি অপমান ছাড়া তো তুমি কোনো কথাই দেই বলো না, বুঝলাম না তো কিছু। ঢাকা শহর হচ্ছে জ্যামের শহর, জ্যাম এই শহরের সৌন্দর্য, গ্রাম থেকে এখানে আসা আপনার উচিত হয় না। গ্রাম থেকে না, আমি একসময় কানাডায় থাকি।